সরকারে গাল লরা নাই মানে এইবার গাল লরিবই লাগিব কারণ যেতিয়া লৈকে গা নলরে সরকার তেতিয়া লৈকে আমার সেন্টার বন্ধ থাকিব আমার এটু অহযোগ আন্দোলন চলিয়েই থাকিব কিমান দিন পর আন্দোলন করি আছে আমি 3 অক্টোবরের পরে আন্দোলন আরম্ভ করিছো এটু আমি সিদ্ধান্ত লৈছো 31 অক্টোবর লৈকে আমি করিম যদি সরকারে তথাপি আমার লগত মীমাংসা নহয় তেতিয়া আমার আন্দোলন আরো চলিব কি আছে আপনার লগত দাবি কি কি আমার দাবি আছিল আমার মাননীয় হয় মজুরি লাগে আর যেতিয়া লৈকে সরকারে আমাক মজুরি নেদে তেতিয়া লৈকে হেল্পারর 10,000 আর ওয়ার্কারের 12,000 টাকা আমাক অতিরিক্ত মাননি দিব লাগে এটু দাবি আছিল আর আমার সুপ্রিম কোর্টত মানে রায় হইছে গেজুটি দেওয়ার কারণে এটু আমাক প্রদান করিব লাগে আর বহুত অঙ্গনবাদী ওয়ার্কার হেল্পার রিটায়ার হইছে বহুতে এককালীন এটা 4,00,000 টাকা পাইছে কিছু মানে পাওয়া নাই সেটু আমার 10 অক্টোবরের ভিতরে যেটু আমার দিবই লাগিব একদম টোটালি বন্ধ কর্মবিরতি সমস্যা সমাধান নহলে আমি কাম নকরিম কারণ আমার মূরত কামর বুঝা অতিরিক্ত এটু সবাই গম পায় অসমর যে আমার মূরত কিমান কামর বুঝা আর কি বর্তমান আপনার মাননী কিমান পাই আছে আমি ওয়ার্কারে 6,500 আর হেল্পারে 3,200 টাকা পাই আছে নচলে কেন চলিব এইখানে পয়সা দিয়ে আমার অফিসের পরা সরকারের পরা বহিপত্র যোগান নাই সব আমার নিজের এইখানে পয়সা দিয়ে কিনব লাগে আর বহুত বর্তমানে কাম দিছে এটু জেরে সেটু জেরে এটু করে থাকিব লাগে মিটিংত মাতি থাকে আর প্রোগ্রাম করে থাকিব লাগে আপনার অরুণোদয় আসনি পানি সংরক্ষণ বাল্য বিবাহ বন্ধ ড্রাগস বন্ধ এইবিলাক অ্যাওয়ারনেস করে থাকিব লাগে প্রত্যেকটা কামই আমার উপর জপাই দিছে আয়ুষ্মানের কাম যিমান কাম আছে বিএলও এনআরসি মানে মেডিকেল ডিপার্টমেন্টের পরা সকল কাম আমার উপর জপাই দিছে সেই হিসাবত মাননি দিয়া নাই এইটু আমি সরকারের ওসর আবেদন করিছো যে আমার সমান কামর সমান মজুরি লাগে